বিদেশ থেকে যে প্রবাসী মারা গেলে তাদের লাজ তো নিব দূরের কথা বাংলাদেশে গেলে বাংলাদেশে মাল সামানা যে গেট দেওয়া বাহিরবো টোলেও পাওয়া যায় না এটা কিন্তু আমাদের প্রবাসীর বোনাস আমরা রেমিটেন্স পাঠাইতেছি না দেশে তো আপনার বাবার টাকা দিয়ে আপনি আসছেন আপনি রেমিটেন্স পাঠাবেন না না পাঠাবেন এটা আপনার ব্যক্তিগত বিষয় শেখ বঙ্গের হাসুখালায় কী বললো পলকে কি বললো ইতেন দেখার বিষয় না আমি মনে করি না কে তারা প্রবাসীর কী দেখছে আমাদের প্রবাসীর জন্য কী রাখছে যুদ্ধ করে দেশ স্বাধীন করছে আমাদের মুক্তিযুদ্ধরা অবশ্যই তারা আমাদের মাথার তাজ তাদের জন্য আমরা স্বাধীন বাংলাদেশ পাইছি স্বাধীন বাংলাদেশে তো স্বাধীনভাবে কথা বলতে পারি না একটা আন্দোলন বা যে কোনো একটা সমস্যা হইলে ছাত্রছাত্রীরা মাঠে নামছে নাইমা তাদের মতামত প্রকাশ করতে পারে স্বাধীন দেশে এটা স্বাভাবিক তারা যদি নিরস্ত্রভাবে নাইমা আন্দোলন করতে না পারে পুলিশ প্রশাসন দিয়ে গুলি করে মানুষ মারিয়া ফেলে এটা কেমন স্বাধীনতা মতা থাকার জন্য বা ক্ষমতায় টিকার জন্য যেগুলো করছেন অবশ্যই নিন্দনীয় আর এই এই জিনিস কোনো দিন প্রবাসীরা ভুলবে না দেশের মানুষও ভুলবে দীর্ঘ দশ দিন পর পরিবারের মানুষের সাথে আজকে কথা বললাম ভিডিও কলের মাধ্যমে যাই হোক বাউন্ন সালের ভাষা আন্দোলন দেখি নাই ছাত্ররা কিভাবে আন্দোলন করেছিল ভাষার জন্য আর দু হাজার চব্বিশ সালের কোঠার জন্য আন্দোলন দেখেছি ওই সময় কীভাবে নির্বিচারে পুলিশরা গুলি করে হত্যা করে ছাত্র মারছে দু হাজার চব্বিশ সালেও আমরা দেখলাম যে নেটওয়ার্ক বন্ধ করে পুলিশ বিডিআর বা আর্মি সবাই প্রশাসনিক বা আরও যারা দলীয় লোকবল আছে সবাই মিলে কীভাবে নির্বিচারে ছাত্রদের হত্যা করছে এবং ছাত্রদের হত্যা করছে আমার দেশের যে প্রধান হাসুখালা একবারও ওই বিটিভির ভবন মেট্রো রেল দেখে ওনার চোখে কান্না আসছে অথচ শত শত ছাত্রছাত্রী যে মারা গেল মায়ের বুক খালি হইলেও একটা বার অনুশোচনা নাই যে এই মানুষগুলা দেশের সম্পদগুলা এই দুনিয়া থেকে সরে গেছে আপনার আপনাকে আজীবন মনে রাখবে প্রবাসীদের সইচ্ছায় সৎ যে পরিবারের সাথে কথা বলতে দেন নাই আর এখন বলতাছেন রেমিটেন্স পাঠাও রেমিটেন্স পাঠাও দশ দিন কেউ পাঁচ দিন কেউ ছয় দিন পরিবারের মানুষের সাথে কথা বলতে পারে নাই দেখতে পারে নাই আপনি রেমিটেন্স পাঠাবো আমরা দেশ চালাবেন আপনি তারপরে দেশে গেলে আবার প্রবাসীদের ওই অনেক হয়রানি ওই বাংলাদেশে টাকা সইলা যায় বিদেশে কানাডা হয় বেগম পাড়া প্রবাসীরা দেশে যায় কামলা দিতে হয় সারা বছর বিদেশের বাড়িতে দশ বছর পনেরো বছর কাজ করে দেশে যায় অনেকের ভাগ্য ভালো হয় আবার অনেকে দেখা গেছে বিদেশও যায় কাজ করতে হয় আমাদের যদি আলাদা একটা পেনশনের ব্যবস্থা করা হয়তো দেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে কিন্তু প্রবাসীরা বিশেষ অনেক অনেক ভূমিকা রাখে এবং কীরকম ভূমিকা রাখে আমার যে সকল প্রবাসী বাইরে আমার ভিডিওটা দেখতেছেন রেমিটেন্স পাঠানো তো অনেকে বন্ধ করে দিচ্ছে আমি বলি না আপনি রেমিটেন্স পাঠাবেন না আপনার বাবার টাকা আপনার বাবার জমি আপনার বাবার গরু গাই আপনার মার স্বর্ণ বিক্রি করে বিদেশে আসছেন পাসপোর্ট বানানো থেকে শুরু করে ফিঙ্গারপ্রিন্টের নামে তারপর ট্রেনিংয়ের বিমানের কিভাবে খাইবেন কিভাবে আঁকবেন ওইটা শিখানুর নামে দুই হাজার প্রতি জায়গায় জায়গায় এবং ষাটটা সাড়ে পাঁচটা কাগজ দিয়া কন্ট্রাক্ট ফ্রমের নামে পাঁচ হাজার টাকা আরও অনেক হয়রানি আপনাদের এরা আমরা যে সময় আসছি এগুলো করছি এবং ষাট হাজার টাকার ভিসা এক লাখ ইয়ে পাঁচ লাখ ছয় লাখ এবং বিশ হাজার টাকার বিমানের টিকিট চল্লিশ হাজার টাকা এগুলো কিন্তু প্রবাসীদের করতেছে কারা করতেছে দেশের আমলা তামলা বা যারা এগুলার দায়িত্বে আছে তারা কিন্তু ওইগুলো প্রবাসীদের সাথে এই ব্যবহারগুলো করতেছে বিমান বিমানবন্দরে গেলে লাগেজ চ্যাকেজের নামে যে আমাদের মূল্যবান সম্পদ রক্ষা দেওয়া থাকার জন্য বা ক্ষমতায় টিকার জন্য যেগুলো করছেন অবশ্যই নিন্দনীয় আর এই জিনিস কোনো দিন প্রবাসীরা ভুলবে না দেশের মানুষও ভুলবে না